নমস্কার, ওটিজি বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, মানে হচ্ছে PMEGP। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা 25 লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক লোন পেতে পারেন, এবং এই লোন পাওয়ার জন্য যে সাবসিডি আছে, সাবসিডিটা 35%, মানে আপনারা প্রায় 8,75,000 টাকা ছাড় পেয়ে যাবেন। তো এই PMEGP, এই যে প্রোগ্রাম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম, এবং খাদি ইন্ডিয়ার সহযোগে এই প্রোগ্রামটা সমস্ত বেকার যুবতীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই প্রোগ্রামটি নেওয়া হয়েছে। তো এই প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই মুহূর্তে, যেটা হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে আপনি অনেকগুলো, যে কোনো একটা প্রজেক্টের মাধ্যমে আপনি লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। সেই ব্যবসাটা আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে, সার্ভিস ইউনিট হতে পারে, বা কোনো ট্রেডিং বিজনেসও হতে পারে। তো এই ব্যবসা করার জন্য আপনি যদি আরবান এলাকায় হয়ে থাকেন এবং জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন, তাহলে আপনি 15% সাবসিডি পাবেন। যদি রুরাল এরিয়ায় হয়ে থাকেন, জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন, তাহলে 25% সাবসিডি পাবেন। আর যদি আপনি আরবান এলাকার মধ্যে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, ওমেন, বাইক সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এনইআর বা হিল অফ বেটার এরিয়ার মধ্যে হয়ে থাকেন, তাহলে 25% সাবসিডি। আর যদি ওটাই ওই ক্যাটাগরির মধ্যে আপনি রুরাল এরিয়ায় হয়ে থাকেন, তাহলে 35% সাবসিডি। তো আমরা দেখে নেব এই PMEGP প্রোগ্রামের মধ্যে আপনি কোন কোন ব্যবসা করতে পারেন এবং আপনি কত টাকা সাবসিডি পাবেন, কীভাবেই বা অনলাইনে আবেদন করবেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি টোটাল প্রসেসটা কী। দেখুন, PMEGP-তে আবেদন করার জন্য আপনাকে প্রথমেই একটা ওয়েবসাইটে যেতে হবে। আমরা ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রেখেছি। আর আপনাদের একটা কথা বলে রাখছি, এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব, লাল রঙের সাবস্ক্রাইব বটনটা আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে রাখুন। তার কারণ আমরা বিভিন্ন গভর্নমেন্টের স্কিম এবং টেকনোলজিক্যাল নিউজ নিয়ে আপডেট আপনাদের দিয়েই থাকি। সেই আপডেটগুলো দেখে আপনিও আপডেট হতে পারবেন এবং আপনার জীবনে সেই আপডেটগুলো কিছুটা কাজে লাগাতে পারবেন। তো চলুন আমরা দেখি আমার কম্পিউটার স্ক্রিনে। সরাসরি আপনি এই ওয়েবসাইটটাতে যাবেন, kbicionline.gov.in। এটা আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা KBIC, এতে অনেকগুলো অপশন আছে, প্রায় 20টার মতো অপশন আছে। তো এটাই যাওয়ার আগে এটাই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যে ফার্স্টের অপশনটা আছে দেখতে পেয়েছেন, প্রথমের অপশনটা, এই প্রথমের যে অপশনটা, এই PMEGP ই পোর্টাল, এখানটায় আপনারা ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে আপনাদের এই ওয়েবসাইটটা খুলে যাবে, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। ঠিক আছে, আপনারা অনলাইনে আবেদন করবেন এখান থেকে, সেটাতে আসছি। তার আগে আমার কিছু জিনিস দেখানোর আছে, সেগুলো দেখে দিই। ধরুন আপনি এই PMEGP প্রোগ্রাম প্রজেক্টের আন্ডার কী কী বিজনেস করতে পারবেন, ঠিক আছে, তো সেটা দেখুন। এখানে প্রায় অনেকগুলো লিস্ট দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন 311টা প্রজেক্টের লিস্ট দেওয়া আছে, এবং এখান থেকে আপনি মডেল প্রজেক্টটাও ডাউনলোড করে নিতে পারবেন। এই লিঙ্কটাও আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তার কারণে অ্যাপ্লিকেশন প্রসেস দেখিয়ে দেবো, কিছু সিস্টেম আছে সেগুলো দেখিয়ে দেবো। তো দেখুন, এখানে বেকারি প্রোডাক্ট আছে, বেনানা চিপস আছে, মানে সমস্ত ধরনের বেকারি প্রোডাক্ট, বেনানা চিপস। আর লাস্টের দিকে আপনারা দেখুন ওয়েব ডিজাইনিং, উডেন ক্র্যাফটস, সমস্ত ধরনের বিজনেস এখানে আছে। এখানটা আপনারা ধরুন আমি ওয়েব ডিজাইনে ক্লিক করতে চাই, ওয়েব ডিজাইনে ক্লিক করে প্রজেক্ট কস্ট এখানটা দেওয়া আছে। এবার ভিউতে যখন ক্লিক করব, আপনার এই প্রজেক্টের আন্ডারে মানে যা কিছু হয় কী কী, দেখুন আপনারা এখানে টোটাল মডেল যে প্রজেক্টটা, সেই মডেল প্রজেক্টটা কীভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ, র মেটেরিয়ালসের, প্যাকেজিং মেটেরিয়ালসের, কোথায় কত কী দাম, সেই সমস্ত করে এবার আপনি এই মডেল প্রজেক্টটা নিয়ে আপনার মতো করে একটু মডিফাই করে নিতে পারেন। এটা গেল PMEGP-র আন্ডারে কী কী আপনারা করতে পারেন। এবার আমরা দেখব PMEGP-র আন্ডারে কোশ্চেন উত্তর। আপনার যদি 18 বছর বয়স হয় আপনি এই প্রোগ্রামটার মধ্যে আসতে পারবেন, ঠিক আছে। আর এই প্রোগ্রামটায় আপনাকে 10% জেনারেল ক্যাটাগরিদের জন্য 10% দিতে হবে প্রজেক্ট কস্ট, মানে ধরুন টোটাল 100 টাকা, 100 টাকার আপনার প্রজেক্ট, তাহলে 10% আপনাকে পার্সোনাল ইনভেস্ট করতে হবে, বাকিটা লোন পাবেন। আর যদি আপনি রুরাল এরিয়ার মধ্যে এসসি, এসটি, মাইনরিটি এটা হয়ে থাকেন, তাহলে 5%। আপনাদের এই বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি এখন অনলাইন অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য আপনি প্রথমেই চলে যাবেন KBIC অনলাইন, এই যে দেখালাম
kvicionline.gov.in, তারপর আপনি পিএমইজিপি পোর্টাল ই পোর্টালে ক্লিক করবেন। এই পিএমইজিপি ই পোর্টালে ক্লিক করার মাত্রই আপনার এই পেজটা চলে আসবে, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। এখান থেকে গিয়ে এখানটায় দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইন্ডিভিজুয়াল, আর তার পাশেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর নন ইন্ডিভিজুয়াল। মানে আপনি যদি একটা গ্রুপ করে প্রোগ্রামটা করতে চান, প্রজেক্টটা করতে চান, তাহলে আপনাকে এই অপশনটাতে মানে নন ইন্ডিভিজুয়ালে ক্লিক করতে হবে, আর আপনি যদি পার্সোনালি করতে চান তাহলে আপনি ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, আর একটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন মোস্ট প্রবলি সেম হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। আপনারা যে জিনিসগুলো হাতের কাছে রাখবেন সেগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, ব্যাংকের ডিটেলস, তারপর আপনার ইডিপি ট্রেনিং যদি নেওয়া থাকে কিছু, তারপর কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এই জিনিসগুলো সবসময় হাতের কাছে রাখবেন। তো দেখুন ফর্মটা ওপেন হয়ে গেছে। এই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় একুশটা পয়েন্ট আছে, একুশটা পয়েন্ট আপনাকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করতে হবে। আপনারা বাম দিকে ফর্মটা পাচ্ছেন, ডান দিকে কিন্তু টোটাল গাইডলাইন্স দেওয়া আছে, ফর্ম ফিলিংয়ের জন্য যে গাইডলাইন্স সেটা দেওয়া আছে এবং পয়েন্ট আউট করা আছে 1, 2, 3, 4 করে। তবুও আমি একটু বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি। এই যে ফর্মটা, এই ফর্মের মধ্যে প্রথমে আছে আধার কার্ড, আপনারা দেখতেই পাচ্ছেন আধার কার্ড দিয়ে দেবেন নাম্বার, তারপর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আপনার নিজের নাম দিয়ে দেবেন আপনি, তারপর আধারটাকে ভ্যালিডেট করে নেবেন, তবে আধার কার্ডে যে নাম দেওয়া আছে সেটাই দেবেন। তারপর স্পন্সরিং, এখান থেকে এভাবে দেখিয়ে দিচ্ছি স্পন্সরিং এজেন্সি, যদি আপনি রুরাল এলাকায় হয়ে থাকেন তাহলে আপনি কেভিআইসি, কেভিআইবি বা ডিআইসি যেটা খুশি দিতে পারেন, খুব বড় ইউনিটের জন্য ডিআইসি দেবেন, আদারওয়াইজ কেভিআইসি, কেভিআইবি দেবেন, কিন্তু আপনি যদি আরবান এলাকার হয়ে থাকেন তাহলে অবশ্যই ডিআইসি দেবেন। তারপর আপনার স্টেট, তারপর আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনার স্পন্সরিং অফিস, ঠিক আছে, এগুলো সব স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। আপনার লিগ্যাল টাইপটা ইন্ডিভিজুয়াল, কারণ আমি প্রথমে ইন্ডিভিজুয়াল ক্লিক করে এখানে এসেছি। তারপর আছে জেন্ডার, তারপর আপনার ডেট অফ বার্থ, তারপর আপনার সোশ্যাল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এইসব ব্যাপারগুলো, তারপর স্পেশাল ক্যাটাগরি আপনি যদি সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ব্যাপার থাকে, তারপর কোয়ালিফিকেশান, আপনার যে কোয়ালিফিকেশান থাকবে সেটা দিয়ে দেবেন, যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে অবশ্যই হায়ার কোয়ালিফিকেশান দেবেন। কমিউনিকেশান অ্যাড্রেস এগুলো নিশ্চয়ই বলতে হবে না, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, আপনার যদি প্যান কার্ড থাকে অবশ্যই দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টার যে ফিল্ডগুলো, স্টার ফিল্ডগুলো ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। তারপর আপনি ইউনিট লোকেশান দেবেন, তারপর প্রপোজড ইউনিট অ্যাড্রেস দেবেন। ইউনিট অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে যে অ্যাড্রেসটা দিলেন, ধরুন আপনি বাড়িতেই করতে চাইছেন, তাহলে এই অ্যাড্রেসটা কপি করে আপনি নিচের অ্যাড্রেসে পুট করার জন্য, মানে আপনার বাড়ি এবং ইউনিট অ্যাড্রেসটা একই জায়গায় যদি হয় তাহলে কপি করে দেবেন, তাহলে এখানে চলে আসবে, তাহলে নতুন করে লেখার প্রয়োজন হবে না। তার টাইপ অফ অ্যাক্টিভিটিস, এখানে আপনি কী ধরনের বিজনেস করতে চাইছেন, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিং, সেটা দিয়ে দিলেন। তারপর সিলেক্ট ইন্ডাস্ট্রি, ধরুন আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে চাইছেন, তারপর সিলেক্ট ইন্ডাস্ট্রি করতে হবে। এই সিলেক্ট ইন্ডাস্ট্রি করার পর আপনার লিস্টটা চলে আসবে, লিস্টটা চলে আসার পর আপনি সেই লিস্ট থেকে আপনার সংশ্লিষ্ট বিজনেসটা সিলেক্ট করে দেবেন। আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করার জন্য অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি একটা আপনাদেরকে ওভারভিউ দিয়ে বেরিয়ে যাচ্ছি। তারপর আপনার যদি ইডিপি ট্রেনিং করা থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি ইডিপি ট্রেনিং ইয়েস করা থাকে তাহলে আপনি এখানে আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন ইনস্টিটিউটের নেম লিখবেন। তারপর দেখুন আপনার প্রজেক্ট কস্ট, প্রজেক্টের যে মডেল এস্টিমেট সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোথা থেকে পাবেন আপনারা, ঠিক আছে। এই যে লিঙ্কটা কেভিআইসি, এই ওয়েবসাইটের মধ্যে লিঙ্কটা আছে, আমি তবু এই লিঙ্কটা স্পেশাল করে আপনাদের দিয়ে দেবো। তারপর আপনারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার লিখবেন, ওয়ার্কিং ক্যাপিটাল লিখবেন, তারপর আপনার টোটাল হয়ে যাবে, এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে। ধরুন 300 টাকা, এটা করতে গেলে আগেরগুলো ফিল আপ করতে দেবো, তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবু ওয়ার্কিং ক্যাপিটাল 120 টাকা ধরুন, ঠিক আছে। দেখুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা ক্যালকুলেট অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি যে ব্যাংক থেকে প্রথম প্রায়োরিটি, ধরুন আপনার এলাকায় 2-3টে ব্যাংক আছে, তো যে ব্যাংকের সাথে আপনার গুড রিলেশন আছে সেই ব্যাংকের নামটা ফার্স্টে দেবেন, বা যেখান থেকে আপনি লোনটা নিতে চাইছেন সেটা ফার্স্টে দেবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি আরেকটা অপশনাল দিয়ে রাখতে পারেন সেটা হচ্ছে অল্টারনেট ফিনান্সিয়াল ব্যাঙ্কিং, সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এবার আপনি যখন এখান থেকে সেভ অ্যাপ্লিকেশন ডেটা করবেন তখন আপনার কিন্তু ডকুমেন্টস আপলোডের একটা জায়গা চলে আসবে, সেখানে আপনি ডকুমেন্টস আপলোড করবেন পিডিএফ কিংবা জেপিজি ফাইলে, 2 MB সাইজ হতে হবে, 2 MB সাইজের মধ্যে হতে হবে। এখানে আপনি আপলোড কী কী করতে পারবেন, আপনার পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ডের
কপি, এবং আপনার যদি ইডিপি ট্রেনিং নেওয়া থাকে তাহলে আপনার ওটা ট্রেনিং এর সার্টিফিকেটটা দিয়ে দেবেন, আর হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটটা দিয়ে দেবেন। তারপর আপনি ওটাকে সাবমিট করবেন, ওটাকে সাবমিট, তবে দুটো অপশন আসবে লাস্টে, এটা আমি ফর্মটা ফিল আপ করলে দেখাতে পারতাম, আপনাদের বলে রাখছি, আপনারা শুনে রাখুন তাহলেই বুঝতে পারবেন। ওখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ফর্মটা প্রিন্ট করার জন্য, ফাইনাল সাবমিট ফর্মটা প্রিন্ট করার জন্য, আর ফাইনাল সাবমিটিং স্পন্সরিং এজেন্সিকে ফাইনাল সাবমিটিং করার জন্য। স্পন্সরিং এজেন্সি বলতে মানে আপনার ফর্মটা প্রিন্ট করার জন্য একটা অপশন, আপনি ফর্মটা প্রিন্ট করে দেখে নিলেন, সেখান থেকে ঘুরে এসে কিছু ভুল থাকলে এডিট করতে পারবেন, কিন্তু আপনি যখন এই ফাইনাল স্পন্সরিং এজেন্সিকে ফর্মটা পাঠিয়ে দেবেন, কেবিআইসি কেবিআইবি বা ডিআইসিকে, তখন কিন্তু আর এডিট করতে পারবেন না। তো আপনারা এইভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনারা পেয়ে যেতে পারেন 25 লক্ষ টাকা পর্যন্ত লোন, এবং আপনারা বিজনেস করে আগামী দিনে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব অপশনটা আছে ওটাতে সাবস্ক্রাইব করে দিন, আর যদি এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করুন, এবং বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।